ময়ূরভঞ্জ জেলা উদলা থানা অন্তর্গত মৌদা অঞ্চলের গতকাল রাতেের মৌদা অঞ্চলের কিছু লুটেরা লুহা বিদ্যুৎ খুঁজ চোটি করুলে চাষ জমি ভিতরে বিদ্যুৎ খুঁট রই গ্যাস কটর সাহায্যে কাটি লুট করুলে গ্যাস কটরের কিছু বিদ্যুৎ খুঁট কাটি এক একটা এসি গাড়ি লড করে মধ্য সারিলে হলে পলিশ পঞ্চাপে ঘটনাস্থলু তিন অধিক লুটেরা খাইবে পিস হাতের কবল তিন জন লুটেরা হিং ধরা পড়েছে পলিশ তিন জন লুটেরা গিরফ করা লুটপি ব্যবহৃত হাওয়া গ্যাস টাঙ্কি কট্টর মেসিন সমেত কটা যাই বিদ্যুৎ খুঁট এবং টাটা এসি জবত করেছি উদোলা থানা পুলিশ এসে তিন জন অভিযুক্ত গিরফ করেছে উদলা থানা পুলিশ গিরফ তিন অভিযুক্ত হলে বালেশ্বর জেলা রেমনা অঞ্চল বিজয় কুমার মল্লিক রতিকা পৃষ্টি কার্তিকচন্দ্র বেহে বলে জ পুলিশ গিরফ তিন থানায় পচরা উচরা করতে বেড়ে পুরা গ্যাংর খোজাখোজি পুলিশ করুছি ତେବେ ଲୁଟେରା ସଂପୃକ୍ତ ଥିବା ଲୁଟେରା ଖସିଯାଇଥିଲେ ମଧ୍ୟ ଖୁବ୍ ଶୀଘ୍ର ସେମାନେ ଧରାପଡ଼ିବେ ବୋଲି ପୋଲିସ ସୂତ୍ରରୁ ମିଳିଥିବା ସୂଚନାରୁ ଜଣାପଡ଼ିଛି ଅନ୍ୟପଟେ ବର୍ତ୍ତମାନ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ପ୍ରଖର ହେଉଥିବା ବେଳେ ଏହି ଅସାମାଜିକ ଯୁବକମାନେ ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱାର୍ଥ ହାସଲ କରିବା ପାଇଁ ବିଦ୍ୟୁତ୍ ଖୁଣ୍ଟ ଚୋରି କରି ବହୁ ଲୋକଙ୍କୁ ହଇରାଣ କଲା ଭଳି ପଦକ୍ଷେପ ନେବା ସହ ସାଧାରଣ ସମ୍ପତ୍ତି ଲୁଟ୍ରେ ସମ୍ପୃକ୍ତ ଥିବାରୁ ସେମାନଙ୍କୁ କଠୋ ଜାମିନ ବିହୀନ ଦଣ୍ଡ ପ୍ରଦାନ ପାଇଁ ଦାବି ଜୋର ଧରିଛି ମୟୂରଭଞ୍ଜରୁ ଘାସିରାମ ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ উৎকল খবর